না, সবারই থাকে না, কারো থাকে কারো থাকে না, কিন্তু সবারই একটা করে ক্রোমোজোম থাকে। মানুষের ক্রোমোজোম কতগুলা? 40টা, 46টা, আর ওদের মাত্র একটা। মানুষের 46টা ক্রোমোজোমে জিনাসে কতগুলি? 30,000 বা 20,000, আর ওদের একটা ক্রোমোজোমে জিনাসে 2,000, কত? 2,000। মানুষের জিন তৈরি হয় কি দিয়ে? এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এভাবে না? ওদের এরকম, ওদের এক্সন আছে, ইন্ট্রন, এরকম ওদের জিনে এই প্লাজমিডও দেখতে যে তৈরি হয় ডিএনএ দিয়ে, ক্রোমোজোম দিয়ে তৈরি হয় ডিএনএ দিয়ে। এই প্লাজমিডের একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার হলো যে ও মনে চাইলে এই ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে। ও যদি এখন মনে করে যে আমি ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে ঢুকে একা খাওয়া হয়ে যাবো, কেউ আমাকে চিনতে পারবে না, পারবে পারবে। ও যদি মনে করে আমি না এই ব্যাকটেরিয়ার ভালো লাগতেছে, অর্বিত থেকে বাইরে আর একজনের মধ্যে ঢুকে, তাও পারবে, তাও পারবে, এটাও তার ক্ষমতা আছে। এছাড়া ও আপনার কি বলে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, নিজে চাইলে। আজকে ওর মনে পেতেছে যে আজকে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতেছে না, কিন্তু আমার বংশবৃদ্ধি করা খুব দরকার, তখন সে একের থেকে তৈরি তৈরিতে চাইছে যে আর নিজে নিজে ওই যাবে, দেখছেন? তাহলে এই ক্ষমতা গুলোর জন্য প্লাজমিড ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, বিকজ এই প্লাজমিডের কারণে আজকে যত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শো করতেছে, সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য এই প্লাজমিড ইজ রেসপন্সিবল। এই প্লাজমিডের কারণে সমস্ত ধরনের এক্সোটক্সিন তৈরি হচ্ছে। আজকে যে বিভিন্ন টক্সিন তৈরি করে আজকে ওরা আমাদেরকে ফুড পয়জনিং করতেছে, মেরে ফেলতেছে, এর একটা কারণ এই প্লাজমিড। তাহলে প্লাজমিডের জিনগুলো আছে, ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো আছে, এই জিনগুলো বিভিন্ন মডিফিকেশন করে আজকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতেছে, এক্সোটক্সিন তৈরি করে আমাদের ফুড পয়জনিং সহ অনেক লেথাল টক্সিসিটি শুরু করছে। এবং আপনি দেখেন যে আমাদের ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়ার ডিএনএ এর একটা পার্থক্য হলো যে আমাদের ডিএনএ গুলো লিনিয়ার প্যাটার্ন, হেলিক্স, ওদের গুলা সার্কুলার, কেমন ওদের গুলা সার্কুলার, গোল্লা 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 গোল্লা। হ্যাঁ, আমাদের আমাদের ডিএনএ গুলো চারপাশে ইস্টন নন ইস্টন প্রোটিন যুক্ত হয় হয়ে ক্রোমোজোম ফিলামেন্ট হয়ে প্যাচ দিয়ে লুপ হয়ে ক্রোমোজোমের মধ্যে, কিন্তু ওদের কোনো ইস্টার্ন নন ইস্টার্ন প্রোটিন নাই। দেখছেন কত সুন্দর কথা, যে মানুষের ক্রোমোজোম ডিএনএ চারপাশে ইস্টার্ন নন ইস্টার্ন প্রোটিন যুক্ত হয়, ওদের কোনো ইস্টার্ন নন ইস্টার্ন প্রোটিন নাই। মানুষের গুলো লিনিয়ার ডিএনএ, ওদের ডিএনএ গুলো সার্কুলার টাইপের, তাই তো? আচ্ছা, আরেকটা পিকুলারিটি কি? আরেকটা পিকুলারিটি হলো যে ওদের তো কোনো মাইটোকন্ড্রিয়া নাই, তাই না? গ্যাইকোসাইট কোনো মাইটোকন্ড্রিয়া নাই, তো মাইটোকন্ড্রিয়া না থাকলে তো ওদের শক্তি কোথা থেকে আসবে? ওরা অক্সিডেটিভ ফসফোরিলেশন কিভাবে নিবে? আর আপনি জানেন কোষের পাওয়ার হাউস যেগুলো মাইটোকন্ড্রিয়া, তো ওইটাই যদি না হয় ও তো বাস নেই না, ও তো শ্বাসই নিতে পারবে না, কিন্তু না পারবে, কারণ ওদের শরীরে আছে মেসোসোম, কি আছে? মেসোসোম, যেটা দিয়ে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এছাড়া সাইটোপ্লাজমিক মেমব্রেনে ওদের অক্সিডেটিভ ফসফোরিলেশন, যার জন্য এরা কিন্তু সহজে ফলে না এবং শুদ্ধ শ্বাস প্রশ্বাস চালাইতে পারে। গ্রাম পজিটিভ এবং নেগেটিভ এর সেল ওয়ালে একটু পার্থক্য আছে, তাই লং পেজ না ব্রড পেজ, এই জন্য একটু আস্তে আস্তে লেগেছে, সমস্যা আছে না? দ্রুত করে শেষ করে দেবো, কেমনে করা, কেমনে করালে ভালো লাগে, ধীরে সুস্থে খুব দ্রুত করে শেষ করে দেন, ঠিক
নাকি আস্তে আস্তে বুঝি শুনি আমরা একটু হেলে দুলে কোনটা আস্তে ধীরে আস্তে ধীরে ভালো লবণে চেয়ে একটু শুনি আপনাদের আস্তে আস্তে করতে হবে কিন্তু হলেও আমরা লেকচারের ফর্মে কিন্তু কমাই না এটা ভাইবেন না যে উনি 22টা ক্লাস করবে কম করবে যেটা বলছিলাম যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সেল ওয়ালে একটু পার্থক্য আছে লুক এট দ্য বিগ পিকচার হিয়ার ইউ ক্যান সি দ্যাট গ্রাম পজিটিভ সেল ওয়াল ইজ দ্য পেপটাইডো গ্লাইকেন দিস পেপটাইডো গ্লাইকেন ইজ থিকেন্ড এন্ড গ্রাম নেগেটিভ পেপটাইডো গ্লাইকেন কমন কি এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য পজিটিভ এ ঠিক হয়ে গেছিলাস নেগেটিভ এ কোনো ঠিক হয়ে গেছিল আপনি বলবেন ঠিক হয়ে গেছে থাকবে কেন কারণ এই সেপটিসেমিয়া মানে হলো যে একাধারে অনেক টাইপের অর্গানিজম ইনফেকশন হয় যার জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ফার্স্টলি রেসপন্সিবল ফর সেপটিকশন বা সেপটিসেমিয়া ফলোড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিস ইজ ডিউ টু দিস চিকুইন ইসি এন্ড লুক এট দিস আউটার মেমব্রেন গ্রাম নেগেটিভ একটা আউটার মেমব্রেন এরকম যে প্রোটিন থাকে এই আউটার মেমব্রেনের মাঝখানে মাঝখানে কিছু চ্যানেল থাকে যেগুলোকে আমরা বলি পোরিন চ্যানেল কি বলি পোরিন চ্যানেল পি ও আর আই আসলে জিনিসটা কি এর মধ্যে কি কি থাকে এর মধ্যে দুটো জিনিস থাকে একটা হলো লিপিড এ লিপিড এ আর একটা হলো সোমাটিক ওএনজিস আপনি বলবেন লিপিড এ কি জন্য দরকার এই যত টক্সিসিটি এন্ডোটক্সিনের যত টক্সিসিটি সব এটার মাধ্যমে যায় পরীক্ষা আসে লাইপোপলিস্যাকারাইডের কোন অংশটা টক্সিসিটি শো করে যেখানে আপনি বলবেন যে টাইটার ইজ সিগনিফিকেন্ট এবং যেগুলা গ্রাম নেগেটিভ এ থাকে
এখানে ক্রোমোজোমের উপস্থিতি তারা থাকে না। তাহলে যা হয়ে গেল আমাদের লুক এট দা ফ্রেমটাইলাইকেন স্ট্রাকচার। আপনি বলবেন ফ্রেমটাইলাইকেন স্ট্রাকচারে এই এনএএম এডিজি এর মানে কি? এগুলা মানে হলো এন অ্যাসিটাইল গ্লুটামিক এবং বিউরামিক অ্যাসিডের অল্টারনেট কম্বিনেশন। এন অ্যাসিটাইল গ্লুটামিক এবং বিউরামিক অ্যাসিড এই গ্লুটামিক বিউরামিক অ্যাসিডের এই বিউরামিক অ্যাসিড থেকে চারটা টেট্রাপেপটাইড ব্রিজ নেমে আসে 1 2 3 4। এই চারটা টেট্রাপেপটাইড এই চারটা টেট্রাপেপটাইড মাঝখানে বন্ড হয়ে আছে ইন্টারব্রিজ। কি ব্রিজ? ইন্টারব্রিজ। এই ইন্টারব্রিজের কারণে চারটা চারটা টেট্রাপেপটাইড ব্রিজ একসাথে জোড়া লেগে থাকে। যদি কখনো এই ব্রিজ ভেঙে দেন এই জোড়া কি আর থাকবে? যত সেলুলার সিনথেসিস ইনহিবিটর আছে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, মেরোপেনাম, এদের মেইন কাজ হলো এই টেট্রাপেপটাইড ব্রিজটাকে ভেঙে দেওয়া। যদি এরা ভাঙতে পারে তাহলে কি আর এরা সিনথেসিস হবে থাকবে? মনে যাবে না কোচা হয়ে গেলে বাইরে সবকিছু ভিতরে ব্রিজটা ফাস্ট হয়ে মারা যাবে। এই এইটাই হলো সেলুলার সিনথেসিস ইনহিবিটরের মেইন ফাংশন। বুঝে গেল? পরীক্ষা আসে সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কন্টেইনস পেন্টাইলোগ্লাইকেন বলে পেরিপ্লাজমিক স্পেস পেরিপ্লাজমিক স্পেস ফলস লাইসোফোলিসাকারাইড বলে ফলস টিপোইন কিসি ট্রু পলিন প্রোটিন ফলস পাস্তে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য। প্রোক্যারিওটিক হলো ব্যাকটেরিয়া যার সেল ওয়াল এবং নিউক্লিয়াসটা